2020 কয়েন ফেয়ার কবে হবে, 2020 এক্সিবিশন কবে হবে, বা 2020 এক্সিবিশন কোথায় হচ্ছে, এই ধরনের কমেন্ট কিন্তু আমার চ্যানেলে ভরে গেছে। সো এই জন্য আজকে আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি সোম, আপনারা দেখছেন সোম্যান্টিক ইউটিউব চ্যানেল। বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও দিই, কিন্তু বন্ধুরা এই ভিডিওটা একটু অন্যরকম। এই ভিডিওতে আমি কিন্তু আমরা জানাবো কলকাতা কয়েন ফেয়ার সম্বন্ধে। বন্ধুরা এই 2020তে কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম আমাদের মধ্যে এসেছে, তার মধ্যে কিন্তু মধ্যিখানে কিন্তু একটা আমাদের কলকাতা কয়েন ফেয়ার বন্ধ হয়ে গেছিলো। তো এইবার যে ডিসেম্বরে যে কয়েন ফেয়ার, সেটা কি আদৌ হবে কি হবে না, সেইটা সম্বন্ধে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যিখানে বলবো। তো আপনারা দেরি না করে ভিডিও সম্পূর্ণ দেখবেন। আর বন্ধু একটা কথা বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল এ প্রেস করে দেবেন, কারণ এই ধরনের নোট বা পুরনো কয়েন সম্বন্ধে বিশ্বস্ত একমাত্র ভিডিও আমি চ্যানেলে দিই, আর এই মাত্র একমাত্র আমি আপনাদেরকে এসব নোট বা কয়েনের দাম সম্পর্কে সঠিক বলি। তো চলুন আর দেরি না করে শুরু করে নিই। তো বন্ধুরা আমাকে কিন্তু আপনারা প্রচুর কোয়েশ্চেন করছেন যে কলকাতা এক্সিবিশন কবে হবে বা কলকাতা কয়েন ফেয়ার কবে হবে। তো আপনাদের প্রচুর কোশ্চেনের মধ্যে আমি বলতে চাই যে সব কিছু কিন্তু আমি ভিডিওর মধ্যিখানে বলে দেবো। তো আমরা একটু ভিডিও সম্পূর্ণ দেখে নিন। আপনাদেরকে বলি, আমাদের কিন্তু প্রত্যেক বছর দুটো করে কয়েন এক্সিবিশন হয় কলকাতায়, যেটা আমরা আমার ভিডিওতে আগেও দেখেছেন, যেখানে বর্তমানে গেছিলাম সেখানে আমি গিয়ে অনেক ভিডিও করে এনেছি, অনেকের সাথে দেখাও করেছি। তো আমি আপনাদেরকে বলতে চাই যে যেহেতু করোনা পরিস্থিতি ছিল, আমার যে সময় হওয়া কথা জুলাই মাসে লকডাউন ছিল, তাই জন্য কিন্তু বন্ধুরা জুলাই মাসে কোনো রকম কয়েন ফেয়ার হয়নি বা কয়েন এক্সিবিশন হয়নি, কিন্তু ডিসেম্বরে একটা কয়েন এক্সিবিশন হওয়ার কথা ছিল। সেই কয়েন এক্সিবিশন যে আদৌ হচ্ছে কি না, সেটা কিন্তু আপনাদেরকে আমি এক্ষুনি বলবো। তো আপনাদেরকে বলে রাখি, আমাদের কলকাতা ছাড়া বিভিন্ন জায়গায়, মহারাষ্ট্র বা বিভিন্ন জায়গায় কোথাও কিন্তু কোনো রকম কয়েন ফেয়ার আপাতত হচ্ছে না, কারণ এই যে কয়েন ফেয়ারটা কিন্তু অনেক মানুষের সঙ্গে হয়, অনেক মানুষ বাইরের রাজ্য থেকে আসে, তারা এখানে হচ্ছে কয়েন কেনাবেচা করে বা কয়েন কিনে নিয়ে যায় বা বিক্রি করে এখানে এসে। আবার আমাদের কলকাতার প্রচুর মানুষ এর সঙ্গে জড়িত আছে। তো যদি এই সময় এরকম কয়েন এক্সিবিশন হয়, তাহলে কিন্তু একটা বড় প্রবলেমের সৃষ্টি হতে পারে। তাই জন্য এখনও পর্যন্ত এই ধরনের কোনোরকম ডিসেম্বর মাসে কোনোরকম কয়েন ফেয়ার অনুষ্ঠিত হওয়ার কথা নেই। তো আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা খারাপ ভাববেন না বা চিন্তা করবেন না, এবছর একটা সবারই প্রবলেম হয়েছে। আপনাদের পুরাতন কয়েন বা নোটগুলো একটু যত্ন করে রেখে দিন, বা আমরা যদি অনলাইন বিক্রি করতে পারেন, আমার ভিডিও আছে ওপর আই বাটনের লিঙ্ক দেওয়া, এইভাবে যদি আই বাটনে যদি আমরা যদি ভিডিও অনলাইনে বিক্রি করতে পারেন, তাহলে আমরা বিক্রি করুন, কিন্তু সব কিছু আপনারা বুঝে শুনে ভালো করে জেনে বুঝে বিক্রি করবেন। কিন্তু যারা একটু এগুলো পারে না, তারা মনে করেন আমরা অফলাইন বিক্রি করবো, তো তাদের বলছি একটু ধৈর্য ধরুন। আমরা আর কিছুদিন ধৈর্য ধরুন, আশা করছি সামনের বছর প্রথম দিকেই হয়তো কয়েন এক্সিবিশনটা হবে, হলে কিন্তু আমি আপনাদেরকে এই চ্যানেলে কিন্তু আপনাদেরকে সবার আগে জানিয়ে দেবো, এবং আমি হয়তো সেখানে থাকবো, সেখানে থেকে হয়তো সব কিছুই আপনাদেরকে দেখাবো। সো আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা প্লিজ চ্যানেলটিকে দেখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার চ্যানেলে ভিডিওটা এলে কিন্তু আপনারা সবার প্রথম দেখতে পারবেন, আর ডেট মিস হয়ে যাওয়ার আগে কিন্তু আপনারা কানেকশানে যেতে পারবেন। তো আপনাদের বলতে চাই, ডিসেম্বর মাসে কিন্তু আপাতত কোনো রকম কয়েন এক্সিবিশন হবে না, যখনই হবে তখনই কিন্তু আমি তার এক সপ্তাহ আগে বা কিছুদিন আগে আমি চ্যানেলে কিন্তু ভিডিও বানিয়ে বলে দেবো আপনাদেরকে, তখনই আপনারা দেখে নেবেন যে কলকাতা কয়েন এক্সিবিশনে কীভাবে হবে, কোথায় হবে, সব কিছু কিন্তু আমি ডিটেলস অনুযায়ী বলে দেবো। সো আমরা একদম চিন্তা করবেন না, আমি আপনাদের পাশে আছি সোম্যান্টিক চ্যানেল। আপনারা আপনাদের কয়েনের ছবিগুলো হোয়াটসঅ্যাপে পাঠাতে থাকুন। দেখুন এত পরে মেসেজ আসছে, যার ফলে কিন্তু রিপ্লাই দিতে পারি না, আমি চেষ্টা করি কিছু রিপ্লাই দেওয়ার। এরকম একটা অনুষ্ঠান আমি মানুষের খোঁজ পেয়েছি, যার কাছে কিছু পুরাতন নোট কয়েন আছে, তার সঙ্গে দেখা করতে যাবো, আমি দেখা করে তার নোটগুলো কিনে নেবো। এইভাবে আমি চেষ্টা করছি কিছু কিছু লোকের কাছ থেকে নোট বা কয়েনগুলো কিনে নেওয়া। তো সেই সম্বন্ধে ভিডিওটা খুব তাড়াতাড়ি চ্যানেলে চলে আসবে, আপনারা সব কিছু দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করুন। তো আজকে এখানে রাখবো, এইটা একটা ভিডিও করেছিলাম কারণ আমাদেরকে এই জিনিসটা জানাবো বলে। তো আশা করছি আমরা সবাই চিন্তা করবেন না, সবাই সবই ঠিক হয়ে যাবে কিছু সময়ের মধ্যে, আর সুস্থ ভালো থাকবেন। ধন্যবাদ।